মশা নিধনে ভিন্ন ধরনের বাগান। মশা নিধনের বাগান হতে পারে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। গবেষকরা বলছেন, বাগানের মাধ্যমে মশার খাদ্য সরবরাহ কমিয়ে দিয়ে প্রাণীটির জনসংখ্যা বৃদ্ধি রোধ করা যায় এবং ম্যালেরিয়া বিস্তার রোধ করা যায়। গবেষকদের একটি দল পশ্চিম আফ্রিকা দেশ মালির বান্দি আগ্রা জেলার 9টি গ্রামে এই পরিকল্পনা নিয়ে পরীক্ষাও চালিয়েছে। গবেষণায় দেখা গেছে, সাধারণ গুল্ম থেকে ফুল সরিয়ে ফেললে বয়স্ক নারী ও ক্ষতিকারক পোকামাকড়, যেগুলোর মাধ্যমে সাধারণত ম্যালেরিয়া ছড়ায়, সেই সব পোকামাকড় মরে ফেলে সম্ভব হয়েছে। বিশেষজ্ঞ মনে করেন, ফুলের মধু ছাড়া নানি বা দাদি মশা ক্ষুধায় মারা যায় শেষ পর্যন্ত। বয়স্ক স্ত্রী মশাদের মারতে পারলে ম্যালেরিয়ার বিস্তার রোধ করা সম্ভব। অ্যানোফিলিস প্রজাতির এইসব মশা তাদের লাল গ্রন্থিতে ম্যালেরিয়ার জীবাণু বহন করে এবং কোনো মানুষকে কামড়ালে রক্তে সেই জীবাণু দিয়ে যায়। জীবাণুবহিত ওই ব্যক্তির মাধ্যমে ম্যালেরিয়া ছড়িয়ে পড়ে, স্ত্রী মশাগুলো উর্বর হয়ে পড়ে আর ভালো রক্ত খুঁজে এবং ডিমও তৈরি করে, যেই সব ডিমের মধ্যে ওই পরজীবী বাস করে। মাত্র 10 দিনের মধ্যে ম্যালেরিয়া জীবাণুবহিত নতুন আরেকটি মশা মানুষের মধ্যে এই রোগ সংক্রান্ত করার জন্য উপযোগী হয়ে ওঠে। মানুষের মধ্যে ম্যালেরিয়া সংক্রমণের পাশাপাশি নিজেকে বাঁচিয়ে রাখার জন্য ফুলের মধুর উপর নির্ভর করে স্ত্রী মশাগুলো। মালির ফুলের বিশেষজ্ঞরা ইসরায়েলের এবং যুক্তরাষ্ট্রের গবেষকদের সাহায্য নিয়ে উদ্যান সংক্রান্ত একটি পরীক্ষামূলক কার্যক্রম চালান, যেটার মাধ্যমে তারা দেখতে চেয়েছেন, গাছের ফুল সরিয়ে ফেলার মাধ্যমে স্থানীয় মশাগুলো মেরে ফেলা সম্ভব নয়। তারা 9টি গ্রাম বেছে নেন, এর মধ্যে 6টি গ্রামের প্রচুর ফুল গাছ ও ফুলের ঝোপঝাড় এবং বাকি 3টি গ্রামে তেমন ভাবে ফুলের ঝোপঝাড় নেই। গ্রামগুলোতে আলোর মাধ্যমে মশা ধরার ব্যবস্থাও করেন তারা। বাগানের মাধ্যমে মশা সংক্রমণ বন্ধ করা যায় কিনা সেটা দেখাও উদ্দেশ্য ছিল গবেষকদের। গ্রামগুলো থেকে ফুল ছেটে ফেলার পর অত্যন্ত 60% মশা কমে যায়। আর জরুরি বিষয় হলো, যে 3টি গ্রামে একেবারেই ফুল ছিল না আর ভিন্ন উপায়ে বাগান করা হচ্ছিল, সেই গ্রামগুলো থেকে বয়স্ক স্ত্রী মশা একেবারে নির্মূল হয়ে গেল। ম্যালেরিয়া সংক্রান্ত গবেষণায় বলা হচ্ছে, মশাগুলো ক্ষুধায় মারা গেছে। প্রফেসর জে লাইনস বলেন, এর মাধ্যমে এটাই বোঝা গেল, কোন ধরনের ওষুধ ব্যবহার না করে আমরা পরবর্তী পরিবর্তন আনতে পারি। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।